আমন্ত্রণ সবাইকে আরো একবার, দর্শক এবং শ্রোতা বন্ধুরা পৃথিবীর যে সেখান থেকে এই মুহূর্ত থেকে আমাকে টিউন করছেন, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক বেশি পরিমাণে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন অনুষ্ঠান। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে অপবিশ্বাস। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ধর্মকে মানুষ নানাভাবে ব্যবহার করে, বিভিন্নভাবে মানুষের জীবনে ব্যবহার করে দেখে। এই ধর্মটি কোনোভাবেই মানুষের জন্য সুফল বয়ে আনতে পারেনি, তবে এই ধর্মটিকে ব্যবহার করে মানুষজন বিভিন্ন প্রকার অপকর্ম করে বেড়াচ্ছেন। তার একটি বেস্ট এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে যাব আজকের এই অনুষ্ঠানটির মাধ্যমে। আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন চিত্রনায়িকা অপবিশ্বাস। উনি যখন সর্বপ্রথম সাকিব খানের সাথে সম্পর্ক তৈরি হয় এবং সোশ্যাল মিডিয়াতে একটি গুঞ্জন রটে যে সাকিবের সাথে অপবিশ্বাসের একটি বিশেষ সম্পর্ক রয়েছে, তখন প্রচুর মানুষজন সেটা বিভিন্নভাবে ছড়াতে শুরু করে। অনেকে বলছে যে বিয়ে হয়েছে, অনেকে বলছে প্রেম চলছে, ইত্যাদি ইত্যাদি। তবে যখন সাকিবের সাথে অপবিশ্বাসের সম্পর্কটি একেবারে প্রকাশ্যে আসে এবং মানুষজন যখন জানতে পারে যে তাদের একটি বাচ্চা রয়েছে এবং তারা বিবাহ করেছে, তখন আসলে বিষয়টা অন্য জায়গায় আসলে মোড় নেয় এবং মানুষজন তখন খুব ভালোভাবেই অপ এবং সাকিবকে অ্যাকসেপ্ট করেছিল। কিন্তু সেটা খুব বেশি দিন পর্যন্ত স্থায়িত্ব লাভ করতে পারেনি, কারণ বেশ কিছুদিন পরেই আমরা দেখতে পাই যে সাকিব এবং অপর সাথে একটি ডিভোর্স হয়ে যায়। তো আসলে অপুকে যখন সাকিব বিয়ে করে, যেহেতু সাকিব খান হচ্ছে মুসলিম ফ্যামিলির একজন মানুষ আর অপরদিকে অপবিশ্বাস হচ্ছেন একজন হিন্দু ফ্যামিলির মানুষ, সেই জায়গাটা থেকে তাদের বিয়ে বন্ধনে আবদ্ধ হতে হলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে অপুকে ধর্মান্তরিত হতে হবে। এবং ডেফিনেটলি অপু ধর্মান্তরিত হয়েছিল সাকিবের সাথে বিয়ে করার সুবিধার্থে। তো আসলে সেই ধর্মটি বদল করা কিংবা ধর্মটি পরিবর্তন করে তার যে অবস্থান তৈরি হয়েছিল ইসলাম ধর্মের মধ্যে, সেটা অবশ্যই একটা প্রশংসনীয় বিষয় ছিল মুসলিমদের জন্য। সবাই তো ভাবা দিয়েছিল যে সাকিব খুবই ভালো একটি কাজ করেছে, একটি হিন্দু মেয়েকে আমাদের ইসলামের পথে এনেছে, এটা বিশাল বড় একটি সওয়াবের কাজ। সেই সাথে অপবিশ্বাসও খুব প্রাউডলি সেই বিষয়টা সবার সাথে বলে বেড়াচ্ছিল যে হ্যাঁ, আমি মুসলিম হয়েছি এবং হজ করেছে, রোজা করেছে, নামাজ পড়েছে, কিন্তু এন্ড অফ দ্য ডে সে কিন্তু হিন্দু রয়েছিল। এটা আমি আজকে তার মুখ থেকে শোনাবো। এবং ইন্টারেস্টিং একটি ভিডিও আমার কাছে এসছে, এটা হচ্ছে এই যে সাকিব খানের যে ছেলে, ইনফ্যাক্ট অপবিশ্বাসের গর্ভ থেকে যে বাচ্চাটি হয়েছিল জয়, এই বাচ্চাটিকে সে হিন্দু ধর্ম কীভাবে পালন করতে হবে, হিন্দু ধর্মের রেওয়াজ কী, এইগুলো কিন্তু এই পূজা উৎসবের মধ্যে সে শেখাচ্ছে। এটা কিন্তু খুবই রিসেন্ট ভিডিও আমি যতদূর জানতে পেরেছি, যদি আমি ভুল না করে থাকি। তাহলে অপবিশ্বাসের এই বাচ্চা আব্রাহাম খান জয়, মেবি ওর বাচ্চার নাম, তো তাকে কীভাবে হিন্দু ধর্মকে পালন করতে হবে সেটা খুব ভালোভাবে শেখাচ্ছেন। তবে তার আগে আমরা হিস্ট্রিটা একটু দেখে নিই, অপবিশ্বাসের জায়গা থেকে আমরা শুনে নিচ্ছি সে কীভাবে ধর্মটি ব্যবহার করেছে। অনেক প্রশ্ন, অনেক উত্তর যেমন লুকানো ছিল, সময়ের সাথে সাথে বেরিয়ে এসছে। প্রথমে সবাই বলতো সাকিব খান এবং অপবিশ্বাস একজন প্রেমিক প্রেমিকা, তাদের মধ্যে কি 50% বলছিল বিবাহিত, 50% বলছিল না প্রেম। সময়ের সাথে সাথে বেরিয়ে আসলো শুধু প্রেমই নয়, একটি বাচ্চাও আছে। তারপর আমি হচ্ছে যখন বাচ্চা নিয়ে বেরোলাম বিবাহিত, আমিও বলেছি ধর্ম নিয়ে কথা, যে আমি নামাজ পড়ি, আমি রোজা করি, এটা কিন্তু আপনি বলেছেন, আমি হ্যাঁ কুরবানি দিই, এটা আমার কথা। হ্যাঁ, কেন, আমারও তো এই কথাটাই ছিল যে বিয়ের প্রসঙ্গে আসলে বলতাম হ্যাঁ সাকিব কবে বিয়ে করছো বলো, রাইট? সাকিব বলতো হ্যাঁ অপু তোমার বিয়ে কিন্তু আমি খেতে যাব। পরক্ষণে গাড়িতে উঠে কিন্তু দুইজন ঘরে গিয়ে আমি বিরিয়ানি রান্না করে তাকে খাওয়াতাম। ধরেন ডিরেক্টর আমাকে ফোন করে বলতো, আচ্ছা এটা হচ্ছে যে তারা সিনেমার মধ্যে রূপালী পর্দার বাইরেও ব্যক্তিগত জীবনেও আসলে চরম পর্যায়ে তারা অভিনয় করছিল। ইনফ্যাক্ট সবার সামনে বলেছে অফলাইনে অনলাইনে সব জায়গায় যে সাকিবের সাথে তার যে সম্পর্কটি সেটা হচ্ছে জাস্ট মানে ইউনো যে সিনেমা করতে গেলে নায়ক নায়িকাদের মধ্যে যে সম্পর্কটুকু থাকে সেই সম্পর্কটুকুই, আর এর বাইরে কিছু নয়। কিন্তু এর বাইরে তাদের মধ্যে যে সম্পর্কটি ছিল সেটা হচ্ছে তারা বিয়ে করে একসাথে সংসার করছিল, কিন্তু এটা সবার কাছ থেকে আড়াল করেছিল। এই ব্যাপারটা আরও ছোট করে একটু এখান থেকে ক্লিয়ার করবেন, আমরা সেই অংশটুকু একটু শুনে তারপর আবারও কথা বলবো।
প্রচুর অভিনয় করেছেন, আমাদের প্রচুর বোকা বানিয়েছেন। তো ওইটা সময়ের সাথে যেমন জয়কে দিয়ে ওই বোকাটা একদম ক্লিয়ার হয়ে গেছে। তো ওইটার কারণটা ছিল যে সাকিব বা আমার ক্যারিয়ারে বা দর্শকরা যেন হতাশ না হয়। এরপর আমার ধর্ম বিষয় নিয়ে যা কথা হয়েছে, আমার ছেলে যেন প্রভাবটা না পড়ে, যাতে আমার সংসারটা ঠিক থাকে। বাট আমি জন্ম থেকে আজকে পর্যন্ত আমি হিন্দু, আমার কাগজ, আমার পাসপোর্ট, আমার ভোটার আইডি কার্ড, আমার একটা হয়তো ফ্ল্যাট আছে সেটা, এবং আমার যে একটা গাড়ি আছে, ইচ অ্যান্ড এভরিথিং, বা ব্যাংকে সেটা টোটালি লেখা আছে, অপু বিশ্বাস বাবা, লেট উপেন্দ্রনাথ বিশ্বাস, মা শেফালী বিশ্বাস, এবং রিলিজন হিন্দু। যেটা আমি বলছিলাম কিছুক্ষণ আগেই, যে তারা অভিনয়ের বাইরেও আসলে প্রচণ্ড পরিমাণে অভিনেতা বা অভিনেত্রী, তারা দিন শেষে তারা মারাত্মক লেভেলের প্রতারক, ধান্দাবাজ। দেখুন, এখানে সে প্রথমেই বলেছিল যে আমি কুরবানি দিয়েছি, নামাজ পড়েছি, আমি রোজা করি, মানে সবার সামনে, দর্শক শ্রোতাদের সামনে সে নিজেকে মুসলিম হিসেবে জাহির করেছিল, কিন্তু সে আসলে মনে প্রাণে একজন হিন্দু ছিল। সে তার ব্যক্তিগত জীবনে ধর্মটি ত্যাগ করেনি, ত্যাগ করে ইসলাম ধর্মটি গ্রহণ করেনি, সবাইকে সে বোকা বানিয়েছে। এটা বলা যায় যে ইসলাম ধর্মের মানুষ যারা রয়েছেন তাদেরকে একটা মানে খাড়া একটা ভাষ ঢুকিয়ে দিয়েছেন, মানে যারা হই হুল্লোড় করছেন যে হ্যাঁ একজন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে একটা মানে খাড়া ভাষ ঢুকিয়ে দিয়েছে এই অপবিশ্বাস। যেটা আমি আজকে থেকে 9 মাস আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি স্পষ্টভাবে বলেছি, আপনার চাইলে সেটাও শুনতে পারেন। আচ্ছা, তো নিশ্চয় শুনেছেন যে তার পাসপোর্ট, তার গাড়ির নাম, গাড়ির যে রেজিস্ট্রেশন কার্ড সেটা, একই সাথে তার ফ্ল্যাট এবং পাসপোর্ট, এনআইডি কার্ড, সব কিছুর মধ্যে হচ্ছে যে তার নাম পরিবর্তন হয়নি এবং সেখানে তার রিলিজিয়ান হিসেবে হিন্দু ধর্মটি কিন্তু ছিল। আচ্ছা, আর একটুখানি শুনি, তারপর আমরা অপবিশ্বাসের যে ছেলে তার ভিডিওতে আমরা যাবো। হ্যাঁ, এখন আসেন জয়ের ব্যাপারটা। জয়ের পাসপোর্টে লেখা আছে আব্রাহাম খান জয়, মা অপু বিশ্বাস, বাবা শাকিব খান, রিলিজন মুসলিম। এটা আমি ক্লিয়ার করলাম। যেমন একটা সত্যি প্রকাশ করেছি যে আমরা শুধু প্রেমিক প্রেমিকাই না, আমরা বাচ্চার বাবা মা। তো আমার ছেলের কারণে আমার ধর্ম, হ্যাঁ আমি নামাজ পড়েছি, এটা একদম সত্যি কথা, আমি রোজা করেছি, এটা সত্যি কথা। কিন্তু মুসলিম ধর্মের যা যা করণীয় বা যেটা করা উচিত, যেমন কুরবানির সাথে নিজেকে যুক্ত করে গরুর মাংস খাওয়া বা হজে যাওয়া, কারণ আমি তো মনে প্রাণে হিন্দু ছিলাম। আচ্ছা, আমরা বুঝতে পারছি যে উনি মনে প্রাণে হিন্দু ছিলেন, এটা কিন্তু আমার কথা না, উপবিশ্বাস নিজেই এই কথাটি বলেছেন। এখন বিষয় হচ্ছে যে তার যে ছেলের কথা এখানে আসছে, বিচ্ছিন্নভাবে এখানে চলে আসছে, তারপর আমি ডেফিনেটলি এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো এখনই। সেটা হচ্ছে, আমি ওই ফার্স্ট ভিডিওতে আবার ব্যাক করবো, অনুগ্রহ পূর্বক আমার সাথে থাকুন, বাকি সেটুকু আমি আপনাদেরকে শোনাবো। আচ্ছা, এখানে যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে যে উপবিশ্বাস কিন্তু একটু আগে বললো যে তার ছেলের ধর্মটি যেটা বার্থ সার্টিফিকেটে যেটা আছে সেটা হচ্ছে মুসলিম, এবং নামটিও যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে মুসলিম। কিন্তু এখন তাহলে কী করা হচ্ছে? দেখুন, তারা কত বড় ভণ্ড এবং প্রতারক, যেটা প্রথম থেকে আমি বলছিলাম যে তারা সিনেমার বাইরেও, অভিনয়ের বাইরেও আরও বেশি পরিমাণে অভিনেত্রী এবং অভিনেতা তারা। তো সে কিন্তু কিছুক্ষণ আগেই বললো যে তার ছেলেটির যে ধর্ম সেটা হচ্ছে ইসলাম ধর্ম, এবং নামটিও কিন্তু মুসলিম নাম রেখেছে। কিন্তু তাহলে এখন কী হচ্ছে, এখন আমাদের সামনে কী হচ্ছে? দেখুন, এখানে টাইটেলটা যদি আমরা প্রথম একটুখানি পড়ি, সেটা হচ্ছে যে আমাদের মুসলিম শাকিব খান ওরফে লুচ্চা শাকিব খানের ছেলেকে হিন্দু ধর্ম শেখাচ্ছে অপবিশ্বাস। হাই আল্লাহ, দেশে কী শুরু হলো! আচ্ছা, এটা যিনি পোস্ট করেছেন এটা উনি এটা বলেছেন। তো আসলে আমরা এখন ছোটো করে একটুখানি দেখে নিই যে তার ছেলেকে দিয়ে কী করানো হচ্ছে, এবং ইউনো যে প্রত্যেকটি ধর্মে হচ্ছে যে মানুষকে অন্ধত্বের জায়গায় ঠেলে দেয়, তো এই ছোটো বাচ্চা মাসুম বাচ্চাটিকে সে অন্ধত্বের জায়গায় ঠেলে দিচ্ছে। আচ্ছা, দেখি একটুখানি কী করা হচ্ছে এখানে। এরকম একটা বিষয়,
আচ্ছা, এখানে কি শেখানো হচ্ছে যে নম নম, তারপর আর কি কি জানি শেখানো হচ্ছে, আই ডোন্ট নো, একজন শিখিয়ে দিচ্ছেন এবং অপবিশ্বাস তার ছেলের হাত দুটিকে কীভাবে ধরতে হবে সঠিকভাবে ধরাটা শেখাচ্ছেন, আর কেউ একজন কোনো কিছু প্রনাউন্স করছেন এই বাচ্চাটিও যেন প্রনাউন্স করে। তারপরে যেটা হচ্ছে যে এই বাচ্চাকে দিয়ে কিছু একটা লিখাইছিল, জয় শ্রীরাম মেবি। এখানে দেখুন স্পষ্টভাবে আপনার অপবিশ্বাসকে দেখতে পাচ্ছেন, সে মনে প্রাণে যে হিন্দু ছিল সেটার আরও একটি প্রমাণ হচ্ছে যে সে এই মুহূর্তে পূজায় পার্টিসিপেট করেছে এবং সে পূজার যাবতীয় উৎসব সে পালন করছে খুব সুন্দরভাবেই। সে কিন্তু তার হিন্দু ধর্মের মধ্যেই মানে অটল রয়েছে। তাহলে দর্শক শ্রোতাদের সাথে কিংবা পুরো বাংলাদেশের মানুষের সাথে সে একটি বিশাল বড় পরিমাণের প্রতারণা করলো না? ডেফিনেটলি প্রতারণা করেছে। আচ্ছা একটুখানি শুনি। আচ্ছা, এখানে বক্তি টক্তি দিতেছে, এই যে প্রণাম করছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ওয়েল, এখানে বাঁশি বাজাচ্ছে, আমি এটা একটুখানি সাউন্ড কমায় দিলাম। আচ্ছা আর কি হচ্ছে, আমি এই যে এই ছেলেটা মাসুম বাচ্চা, তারপরেও তাকে এই হিন্দু ধর্মটি শেখানো হচ্ছে যে কীভাবে কী করতে হবে কী না করতে হবে এক্সেট্রা। ওয়েল, একটুখানি দেখি। হ্যাঁ, এই পোর্শনটার কথা আমি বলছিলাম, এইখানে এই ছেলেকে দিয়ে জয় শ্রীরাম লিখাচ্ছে মেবি, আমি যতদূর এখান থেকে দেখতে পাচ্ছি এখানে জয় শ্রীরাম সেটা লেখানোর চেষ্টা করা হচ্ছে এবং সেটা করছে তার মা অপবিশ্বাস, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো দ্যাটস ইট, আমি এখানে থামিয়ে দিলাম ভিডিওটা, এখানে হয়তো বা সামনে আরও কিছু আছে, আমি পুরোটা দেখিও নাই। এই যে এই ছেলেকে দিয়ে কিন্তু পুরোটাই শিখিয়ে দেওয়া হচ্ছে কীভাবে প্রণাম করতে হবে। আচ্ছা, আমরা তাহলে আগের ভিডিওটিতে আবারও ফেরত আসি, ঠিক আছে? আপনারা নিশ্চয়ই আগের ভিডিওটি দেখার জন্য আগ্রহ নিয়ে বসে আছেন, সেটা আমরা একটুখানি রয়েছে সেটা শুনে তারপর চেষ্টা করবো আপনাদেরকে কিছু বলার। যদি আমি অনেক বিশাল বড় একটা কথা বলেছি ধর্ম নিয়ে, এই ধর্মের সাথে লুকানো ছিল আমার সন্তান, কিন্তু আজকের ডেটে আমার মনে হচ্ছে আমি যদি কালকে মারা যাই আপনারা আমাকে দাহন না দাহ করবেন, সেই ভয় সংশয় থেকে আজকে এই সত্যটা বলে দিয়েছে যে আমাকে দাহ করা হবে, নট দাহন। ওকে, দ্যাটস ফাইন, ভিডিওটি এখানেই শেষ হলো, আর নিশ্চয়ই স্পষ্ট এবং একেবারে স্বচ্ছ জলের মতো ক্লিয়ার আপনাদের কাছে যে অপবিশ্বাসকে আসলে দাফন নয়, দাফন শব্দটি অনেকেই বুঝতে পারবেন না, সেটা হচ্ছে যে মুসলিম যারা মারা যায় তারা ইসলাম ধর্ম অনুসারে তাদেরকে দাফন করা হয়, সাদা কাপড় দিয়ে মুড়িয়ে তারপর হচ্ছে কবরস্থ করা হয়, এটা হচ্ছে দাফন। আর দাহ মানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আগুনে পুড়িয়ে দেওয়া। তো অপবিশ্বাস স্পষ্টভাবেই নিজেকে মানে হিন্দু ধর্মের উপর অটল রেখেছে সে ব্যাপারটা ক্লিয়ার করলো, একই সাথে সে বললো যে আমাকে দাফন নয় বরং দাহ করতে হবে। সো যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, দেখাতে চাচ্ছিলাম যে অপবিশ্বাসের মতো মানুষরাই সবচেয়ে বড় প্রতারণা করে থাকে, ধর্মটিকে ব্যবহার করে তারা তাদের ব্যক্তিগত মানে ইউনো স্বার্থের জন্যে সেই ধর্মটিকে বিভিন্নভাবে তারা ব্যবহার করে, সেটা রাজনীতির সাথেও কিন্তু এই ধর্মটি ওতপ্রোতভাবে জড়িত এবং সেটা একইভাবে ব্যবহৃত হচ্ছে অলরেডি আমরা দেখতে পাই। তো তার ছেলেকে দিয়ে, তার ছেলে যেহেতু মুসলিম তাহলে তার ছেলেকে দিয়ে কেন এটা করাচ্ছে সেটাও একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়, কারণ হচ্ছে সে নিশ্চয়ই যখন সেই ছেলেটির নাম রাখে এবং বার্থ সার্টিফিকেট ক্রিয়েট করে তখনও কিন্তু তাকে মুসলিম হিসেবেই কিন্তু ক্রিয়েট করেছিল, তাহলে তাকে দিয়ে তো নামাজ পড়ানো শেখানো উচিত মানে অ্যাকর্ডিং টু দেয়ার কনসেপ্ট, তাই না? কিন্তু সেটা না করে তারা যেটা করতেছে এই ছেলেটিকে হিন্দু ধর্ম শেখানো হচ্ছে, কত বড় জঘন্যতম একটি বিষয় যে একটি ছোটো বাচ্চাকে দিয়ে এই সমস্ত কাজ করানো হচ্ছে। অনেকে এখানে বলতে পারে যে নামাজ পড়ানোটা কি ভালো, নো সেটাও না, আমরা কোনো ধর্মের পক্ষে নয়। ইনফ্যাক্ট আমি পার্সোনালি কোনো ধর্মকে কখনোই প্রমোট করবো না, প্রত্যেকটি ধর্মই অধর্মের মূল, সেই জন্য এই চ্যানেলটির নাম ধর্মীয় ধর্ম। ওয়েল, ধর্মীয় ধর্ম চ্যানেলটিকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আপনি আমাদের পরিবারের মেম্বার হয়ে যাওয়ার জন্য। কথা হবে নেক্সট কোনো এপিসোডে, সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন, সবার সুস্থতা এবং নিরাপত্তা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কথা হবে নেক্সট কোনো এপিসোডে, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানি, আজকের মতো হৃদয় খান এখানেই সাইন আউট।